আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন পর একটা ভিডিও করলাম, আজকে এসেছি অনেক আরো গভীর জঙ্গলে। এখন যাব মুরুম পাড়ায়, ওদের সাথে কথা বলবো, এদের বাড়ি ঘর আপনাদেরকে দেখাবো। অনেক গরম, প্রচুর গরম, অনেক কষ্ট হচ্ছে। চলো আপনাদেরকে দেখতে থাকুন, দেখাবো। কিন্তু আজকে সবাইকে দেখাবো আমরা কি জন্য আসছি। চলুন। ওই যে গাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুরুমের ঘর। এই যে এখন আমি মুরুম পাড়ায় আছি, এটা হচ্ছে মুরুমের ঘর। এদের শুয়োরগুলো আজকে দেখাবো, ওদের বাড়িঘর দেখাবো আপনাদেরকে। আমি এখন মুরুম পাড়া, মানে পানিগুলা দেখতে পাচ্ছেন, এই পানিগুলো হচ্ছে যে পাহাড় থেকে আসে পানিগুলা। এই পানিগুলো অনেক মিষ্টি, এটা খেতে গেলে অনেক মিষ্টি। এখানে যারা গভীর জঙ্গলে থাকে এরা এখান থেকে মাছ দেখে, মাছ খায়। আর আমি এখন বর্তমান যাব। এগুলো হচ্ছে মুরুমের মেয়ে, এই যে দেখতেছে, আমাকে দেখে দুধতেছে সবগুলা। এই যে এটা হচ্ছে মুরুম পাড়া, আমি এখন বর্তমান মুরুমে আছি। এখন ওদের বাড়িতে যেতে চাচ্ছি, কিন্তু যেতে পারিনি, কি জানি, আশা করি যাব। দর্শক চাইছিলাম মুরুমের পাড়াতে যাব, এবং পাড়াতে নাকি বন করছে এরা, একটা পাড়া বন করে 6 মাসের জন্য, কিন্তু বাইরে মানুষ ঢুকতে পারে না এদের পাড়ায়। পাড়াটা বন্ধ হয় 6 মাসের জন্য, এদের দেখতে পাচ্ছেন। কিন্তু অনেক চেষ্টা করলাম যে যেতে, পারলাম না যাইতে, কারণ এদের পাড়া নাকি বন করছে 6 মাসের জন্য। আমাদের বাঙালিরা যাইতে পারে না, খালি মুরুমে যাইতে পারে। তো এখন আমি যাবো আমার একটা বন্ধুর বাড়িতে।